আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে সেলিনা তাওহিদ। শ্রুতি জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। সিঙ্গাপুরে থেকে ইমেইলে শ্রীলঙ্কার স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন গোতাবায়। রাজাপাকসে কলম্বোতে জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দেশে আরও দুদিন গরমের তীব্রতার আভাস। চরম বিপাকে মানুষ, জ্বর ঠান্ডা কাশি সহ নানা অসুস্থতায় অনেকে হাসপাতালে ভর্তি। কোথাও এক ঘন্টা বেশি লোডশেডিং হবে না, আশ্বাস পাওয়ার সেলের অক্টোবরে স্বাভাবিক হবে পরিস্থিতি জানিয়েছেন ডিজি। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, শুরুতেই শ্রীলঙ্কা প্রসঙ্গ। সিঙ্গাপুর থেকে অবশেষে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। দেশটির স্পিকারের কাছে পদত্যাগপত্র ইমেইলে করেন তিনি। এদিকে তার সিঙ্গাপুরে থাকার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকারও। ধারণা করা হচ্ছে সেখান থেকে জেদ্দা যেতে পারেন তিনি। সিঙ্গাপুরে পৌঁছানোর পরই বৃহস্পতিবার রাতে লঙ্কান স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। সব আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে গ্রেফতার এড়াতে শ্রীলঙ্কার বাইরে গিয়ে পদত্যাগ করেছেন গোতাবায় রাজাপাকসে। গোতাবায়ের পদত্যাগের খবরে উল্লাসে মাতে কলম্বো। সাধারণ মানুষ হয় আতশবাজিও। এদিন সিঙ্গাপুর সরকার জানায় দেশটিতে অবস্থান করলেও এখন পর্যন্ত সেখানে আশ্রয় নেওয়ার ব্যাপারে কোনো আবেদন করেননি গোতাবায়। বৃহস্পতিবার সকালে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে মালদ্বীপ ছাড়েন তিনি। উত্তেজিত শ্রীলঙ্কানরা প্রেসিডেন্ট ভবন ছাড়তে রাজি হলেও রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে এখনও উত্তপ্ত রাজপথ। এই অবস্থায় কারফিউর মেয়াদ বেড়েছে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত। বৃহস্পতিবার রাজধানী কলম্বোয় আবারও বৈঠকে বসে বিরোধী দলগুলো। সেখানে স্পিকারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান বিরোধী নেতারা। তীব্র গরমে অতিষ্ঠ রাজধানী সহ সারা দেশের মানুষ। গরমের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এই অবস্থা আরও দু একদিন চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গত কদিনের মতো আজও রাজধানীর তাপমাত্রা বেশ উত্তপ্ত। দৈনন্দিন কাজে ঘর থেকে বের হওয়া মানুষ অসহনীয় গরমে বিপাকে পড়েন। গরমের জেরে জ্বর ঠান্ডা কাশি সহ নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ছুটছেন অনেকে। আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানী ঢাকায় 36 ডিগ্রি। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেশি ও বৃষ্টিপাত কম হওয়ায় গরমের এত তীব্রতা। দেশের কোনো এলাকায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার বেশি লোডশেডিং হবে না বলে জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন। বুধবার বিদ্যুতের চাহিদা দিনে ছিল 10,304 মেগাওয়াট, আর সন্ধ্যায় 12,068 মেগাওয়াট। সামনে আরও চাহিদা বাড়বে। এ ব্যাপারে পাওয়ার সেলের মহাপরিচালক বলেন, ডেসকোর অ্যাপস ও ওয়েবসাইট গ্রাহকের মোবাইল নম্বরে SMS এবং মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন এলাকায় কখন লোডশেডিং হবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে অক্টোবরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি। পায়রা, রামপাল এবং আদানি গ্রুপের বিদ্যুৎ এবছর মূল গ্রিডে যুক্ত হলে পরিস্থিতির উন্নতি হবে বলেও দাবি করেন পাওয়ার সেলের ডিজি। নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় আদালতে হাজির না করার কারণে জেল সুপারকে শোকজ করেছে আদালত। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জেল সুপারের দায়িত্বে অবহেলাকে দায়িত্ব দায়ী করা হয়েছে। জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি জানিয়েছেন, মামলাটির গুরুত্বপূর্ণ আসামি নূর হোসেন ঢাকা স্পেশাল কোর্টে অন্য মামলার হাজিরা থাকার কারণে নারায়ণগঞ্জ আদালতে তাকে উপস্থিত করা হয়নি। নূর হোসেন আদালতে উপস্থিত থাকতে পারবেন না কিংবা তাকে আদালতে আনা হবে না, এই বিষয়টি আদালতকে অবগত না করায় জেল সুপারের প্রতি ক্ষুব্ধ হয়ে আদালতে শোকজ করেছে। 4 আগস্ট তাকে সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত একটা, দেখার আমন্ত্রণ রয়েছে। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। ধন্যবাদ সবাইকে।